কালকে এখানটাতে ঘুমিয়েছিল ছাদে ওঠার জায়গায়, এবার আমি উঠবোটা কি করে বলো? কিন্তু বুঝতে পারছি আমি ছাদে উঠবো, এই দেখো শুয়ে পড়লো। এই সর, ওই দেখো ওই দেখো, জানে ও ছাদে যাব, ব্যাস। হ্যাঁ, আবার ঘুরে দেখছে আসছি কিনা। এই যে আমাদের গাছগুলো, এগুলোকে রেখেই যেতে হবে, এসে বোধ হয় দেখবো বড় হয়ে যাবে। কোথায় গেল ওই তো? আচ্ছা, টম্পি টম্পি, হাই, ওই 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 শোন না, ল্যাথ করব। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। রোদটা নেই, তবে রোদের একটু তাপ তাপ মতো আছে, যার জন্য ঠিকঠাকভাবে তাকাতে পারছি না। আজকে কোথায় থাকার কথা ছিল, কোথায় আছি? 11টায় ট্রেনে উঠে যাওয়ার কথা ছিল, 8টায় যখন ফোন করেছি বাড়িতে তখন 8:02 বাজে। আমি বলছি আজকে আমাদের গাড়ি নিতে আসার কথা ছিল, মানে 8টায় আমাদের গাড়ি নিতে আসার কথা ছিল আজকে, আর 11টায় ট্রেন ছিল, এখন 10:30 বাজে, কোনোটাই হচ্ছে না। কিছু করার নেই, কিছুই আমাদের হাতে নেই। যাই হোক না কেন, যা হয় ভালোর জন্যই হয়, এটাই বারবার ভেবে যাচ্ছি, বারবার বলে যাচ্ছি। তো এখানেই না একটা জঙ্গলি গাছ মতো হয়েছে ছাদে, এই যে দেখো এরকম আবার হলুদ হলুদ ফুল ফুটেছে, জানি না এটা কি গাছ। যখন ছোটবেলায় ছিল, মানে একদম বাচ্চা বয়স ছিল, তখন এটাকে কেমন ধনে পাতার গাছের মতো দেখতে লাগছিল। এটাকে দেখো, ল্যাথকোর পাবলিক পুরো। এলাম একটু ছাদে এমনি হাঁটাহাঁটি করতে, তারপর টম্পিকেও একটু দেখতে এলাম আর কি। টম্পিকে সকালে পাউরুটি দিয়েছিলাম, খেয়ে নিয়েছে, খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছেন আর কি উনি। তো চলো, আমি এমনিতেও আসি রোজ একবার করে এই অপরাজিতা গাছটা দেখতে ওপর অব্দি। ওই আবার চলেও আসবে এক্ষুনি, বেশিক্ষণ থাকবে না। আসলে ও ছাদটা দিয়ে যেহেতু খোলা থাকে, আমাদের ছাদে কাউকে খুব একটা উঠতে দেয় না, কাউকে দেখলেই ঘেগে ঘেগেই করতে থাকে। তো চলো যাই। আর এটা দেখেছো, এটা ফেটে গেছে, এটা ব্যথাটা অনেকটা কমেছে। তো চলে এসেছি রান্নাঘরে, এখানে ভিজিয়ে রেখেছি চাল, একটু ভালো চাল ছিল ওটাকেই আজকে ভাত বানাবো, এই চালটা তো ভিজিয়ে রেখে দিয়েছি ওই জন্য। আর আজও হবে আলু ভাজা, তাই কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে অনেক সকালেই না চিংড়ি মাছটাকে মশলা ফসলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, আজকে এটা করব কড়াইতে। আর প্রেশার কুকারে সবে মাত্র পেঁপে সেদ্ধটা বসিয়েছিলাম, কারেন্ট চলে গেছে, দেখা যাক কারেন্টটা আসুক তারপর ভাববো। তো চলো রান্নাটাকে বসাই, আগে আলু ভাজাটা করে নিই, চিংড়ি মাছটা তারপরে বসাবো, জানি না অন্ধকারে কতটা কি দেখতে পাচ্ছো। এই জাস্ট নামালাম, এবার কড়াইটার অবস্থা দেখতেই পাচ্ছো, আলু ভাজা বসিয়ে দিয়ে আমি কাজ করছিলাম আর কি। আর এবার দিয়ে দেবো চিংড়ি মাছটা, কোনো তেল ঠেলা দিচ্ছি না, দেখো এটার মধ্যে সব মাখানোই রয়েছে, দেখে বুঝতেই পারছো, তো ওই অবস্থাতেই ঢেলে দিচ্ছি। আর টিফিন বক্সটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, ব্যাস। আমি একটু নেড়ে চেড়েও দিয়েছি এই আর কি, এবার দিয়ে দেবো ঢাকা চাপা। তো এটা হতে থাক, আমি আমার কাজগুলো করে নিই। স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সবটাই হয়ে গেছে, এসেছিলাম এই জামা কাপড় কটা একটু ছাদে মেলে দিতে, আর যিনি আমাকে একা আসতে দেন না, জানি না কেন ওর মনটাও খারাপ কিনা আমি বুঝতে পারছি না। দাঁড়াও দেখাচ্ছি, ওই দেখো টম্পি, হাই টম্পি, ও বুঝতে পারেছে ওকে ডাকছি। তো জানি না কি হয়েছে, সারাদিন একটু শুয়ে শুয়েই থাকছে আর এরকম ভাবে মুখটাকে পেতে বসে থাকছে। আর হয়তো ভাবছো কুর্তিটা কেন আজকে পরলাম, আজকে পরেছি তার কারণ হচ্ছে ও না সন্ধেবেলা প্রায় দিনই বলে যে চলো একটু ডিমান্ড যাই বা বেরোই, তখন আমার আর ইচ্ছে করে না, আর বেশিরভাগ জামা কাপড়ই ট্রলিতে ভরে দিয়েছি তো আরোই ইচ্ছে করে না, ওই জন্য আজকে ভাবলাম এই কুর্তিটাই পরে নি, বাইরে ছিল এটা। তো চলো কিছুক্ষণ বাদে খাবো, সবটাই হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের চিংড়ি এখানে চলে এসেছে, দেখতে কিন্তু হেভি হয়েছে, আর বাকি ভাত আর আলু ভাজা আসছে, এসে গেছে এসে গেছে। আলু ভাজা পেঁপে সেদ্ধও তো আছে সাথে, আলু ভাজা পেঁপে সেদ্ধ, আর দেখতে তো হেভি হয়েছে চিংড়ি মাছটা। চিংড়ি মাছের হাতাটা দিয়ে দেবো নাকি তুমি ফটো তুলবে? আমি তো ভাবছি পুরো কড়াইটাই ঢেলে নেবো। কর, এটা হবে না আজকে, শুধু কালকেও খাবে এটা।
ঠিক আছে, খেয়ে নিই আগে, চলো। তোমাদেরকে বললাম যে রোজিও আমাকে ডিমার্ট বা বেরোনোর কথা বলে, ওই জন্য আজকে আমি কুর্তিটা পরে নিয়েছি একবারে, যাতে আর আমাকে সন্ধেবেলা ড্রেসটা চেঞ্জ করতে না হয়। দেখতে পাচ্ছো আজকে শোকায়নি, তাই জন্য এখানে মেলে দিয়েছি। আবার ওই দড়িটা টানি আমাদের ভালোই হয়েছে, আর পেছনে কম্বলটা এখনো গোটানো হয়নি, এই এমনি পায়ে দিয়ে বসেছিলাম আর কি। কিন্তু আজকে তেমন ঠান্ডা লাগছে না, একটু গরমই লাগছে বলতে পারো তো। আর আজকেই ওর নাকি আবার সন্ধ্যে 7টা থেকে মিটিং আছে, তো এই সবে তো ওরও হাত নেই, যাই হোক না কেন। তবে ও আর আমি দুজনে একটা কথা বলেই হাসছি যে রোজ ও আমাকে বলে আর আমি রেডি হওয়ার জন্য বেরোতে চাই না। কাল সেদিনকে ও একা গেছিল ডিমার্টে, আমি যাইনি। আজকেই আমি রেডি হয়ে একদম দুপুর থেকে স্নান দান করে রেডি, আর ও আজকেই বলছে কি না 7টা থেকে মিটিং আছে। কিছু বলবে তুমি? ওদিক থেকে মাথা নাড়ছো যে তো কি আর করবো, পড়ে যখন ছিলাম পড়েই থাকি, আর তো কিছু করার নেই। ঠিক আছে, কালকে হবে, কোনো ব্যাপার নয়। তো আমি রান্নাঘরে দুপুরে বাসনগুলো না আজকে মাজা হয়নি এখন একদম, মানে আজকে শুধু এটুকুই ভেবে যাচ্ছি কোথায় থাকতাম কোথায় আছি, মানে এতক্ষণে বোধহয় অনেকটা রাস্তা পৌঁছে যাওয়ার কথা। প্রমিত বলছে আজকে আমাদের দুপুরে খেতে বসেও বলছে আমাদের না দুলতে দুলতে আজকে খাওয়ার কথা ছিল, কিন্তু তার হচ্ছে না, স্টেডি হয়ে বসেই খেতে পাচ্ছি। এই সব দুজনে মিলে বলে যাচ্ছে এই আর কি। তো কাজ তো আছে, ওগুলো যাই করে নিই আগে। তোমাদের সাথে সন্ধ্যের পর আবার এখন বাজে রাত্রি প্রায় 10:30 বাজে যায়। আমি রুটিটা করে এলাম, আর কালকের তরকাটা ছিল ওটাকেই গরম করলাম, সেরকম কিছু সবজি নেইও, ওই জন্যে তরকাটা ছিল তো তরকাটাকেই গরম করে পেলাম। আর মানালি থেকে এবার তোমাদেরকে ফিরে এসে না দেখানোই হয়নি সেরকম কিছু, আর যেগুলো কিনেছিলাম ওখানে তো পড়েই ফেলেছি, ওগুলোর কথা বাদ দাও, সেগুলো তো ভ্লগে পরপর দেখেইছ তোমরা, আমি বলেওছি। আর আমি সব থেকে বড় কথা হচ্ছে ফ্রিজ ম্যাগনেট কিনতে না খুব ভালোবাসি, মানে যেখানে যাই সেখানকার ফ্রিজ ম্যাগনেট কিনতে ভালোবাসি, কারণ আমার এটা বিশ্বাস যে ফ্রিজ ম্যাগনেট তো একদিকে ফ্রিজে লাগানো থাকবে, বেশ দেখতে ভালোও লাগবে, সেটা তো একটা অবশ্যই। আর আমার মনে হয় জামা কাপড় যাই কিনি না কেন ওটা একটা টাইম ছিঁড়ে যাবে। হ্যাঁ, এটাও বলতে পারো যে ফ্রিজ ম্যাগনেটও নষ্ট হয়ে যেতেই পারে, হ্যাঁ ম্যাগনেটটা হতে পারে, কিন্তু শোপিসটা মনে হয় না আমরা যারা বড়রা আছি তারা ঘেটে ঘুটে নষ্ট করে ফেলবো, আর ফ্রিজেই তো লাগানো থাকবে। গোয়া থেকে দুখানা আমি এনেছিলাম ফ্রিজ ম্যাগনেট, এনেছিলাম সবাইকে গিফট করেছিলাম, কিন্তু দুখানা নিজেদের জন্য এনেছিলাম, তো ফ্রিজে লাগিয়েছিলাম একটা। তো মামুনির এক স্টুডেন্ট খুবই দুরন্ত, সে তো সে ভেঙে দিয়েছিল। আরও একটা যেটা ছিল সেটা আমি ব্যাঙ্গালোর নিয়ে এসেছিলাম, ফ্রিজে লাগানো থাকে তোমরা হয়তো দেখেছো, ওটার ভেতরে যে লিকুইডটা রয়েছে সেটা না আস্তে আস্তে উবে যাচ্ছে, যাই হোক না কেন উবে যাক খুবে যাক যা ইচ্ছে হোক সবিজটা থাকবে। আর মানালি থেকেও এবার দুখানা এনেছি, এটা আমার একটা শখ যে আমি যেখানে যেখানে যাব সেখানকার ফ্রিজ ম্যাগনেটগুলো আমি কালেক্ট করে রাখবো নিজের কাছে, তো এটা এখন আমার সাথে সাথে ওরও শখ হয়ে দাঁড়িয়েছে। তো এবারও গোয়া থেকে যেরকম দুখানা এনেছিলাম একটা গেছে ভেস্তে, এর জন্যই দুখানা আনি যে আরেকটা ব্যাকআপ দেওয়ার জন্য যেন থাকে আর কি। এবারও মানালি থেকে আমরা দুটোই এনেছি, দুটোই আমরা রেখেছি আর কি, কিন্তু আজকে ফ্রিজ থেকে খুলে এনে আমি আলমারিতে লাগালাম, কারণ কালকে ফ্রিজটা আমি পরিষ্কার করব, আজকে ডিফ্রস্টও মেরে দিয়েছি আর কি, ফ্রিজটা অনেকদিন ধরে পরিষ্কার হয়নি, মানালি থেকে ফিরে এসেও পরিষ্কার হয়নি, তো ভাবলাম একেবারে পরিষ্কারটা করে ফেলবো, কারণ ফ্রিজ এখন ফাঁকা, এখন আমার পরিষ্কার করতে সুবিধা হবে, আবার যদিও মালপত্র এনে ঢুকিয়ে দেয় তো আর হবে না ওই জন্য। তো চলো কি ফ্রিজ ম্যাগনেট কিনেছি তোমাদেরকে দেখাই। দেখো এটা তো গোয়ার গোয়া লেখাই রয়েছে, আর এই যে এই লিকুইডটার কথা বলছিলাম এটা আস্তে আস্তে উবে যাচ্ছে, এটা ছিল এইখান থেকে, তো এটা উবে যেতে যেতে এই পর্যায়ে এসে পৌঁছেছে, কিন্তু আর দেখছি না উঠছে। মানালি থেকে এই একটা এনেছি, আর এনেছি হচ্ছে এটা, এই দুখানা এনেছি, এইটা আমার পছন্দ ছিল আর এটা ওর পছন্দ ছিল, তো ওই জন্য দুটোকেই এনেছে, মানালি লেখা, বেশ ভালো লেগেছে। তো আজকে আর দেখানোর মতো কিছু নেই, তো চলো আগে খেয়ে দেয়। তো সবটাই কমপ্লিট হয়ে গেছে, আজকে দিনটাও প্রায় শেষ, তোমার দোলা আজকে আর হলো না, মানে দুলুনিও আর খেতে পারেনি আজকে, একটু মুখ দেখাও। কালকে একবারে, আচ্ছা ঠিক আছে, তো আমি ড্রেসটাই শুধু চেঞ্জ করা বাকি আছে, চুল টুলো বেঁধে নিয়েছি দেখতেই পাচ্ছ। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার পাশে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থাকো যাতে আমি আরো এগিয়ে যেতে পারি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।